দিকে দিকে একই শুনি ইরানের জয়ধ্বনি আর সেই ধ্বনির সাথে নিজের স্বরধ্বনিকেও একত্রিত করে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের কলিজার মধ্যে শান্তি লাগবে কারণ আমাদের সেই পবিত্র স্থাপনা আলাক্সা মসিদনিয়া যেই খেলা খেলছিল এতদিন যাবৎ ইসাল সেই দিন এবার শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে যা হইছে ভাই ভালোর জন্য হয়েছে বেশি খাইতে গিয়া এবার অল্পের নাগালো পাবেন আর ইসাল ইনশাল্লাহ সর্বোচ্চ শেয়ার করবেন আমি আমার শব্দগত ভোলটাকে একটু সংশোধন করে দিচ্ছি এই মসিদরার নাম এবং এই শব্দটা যদি সঠিকভাবে নেই ফেসবুক আপনারা জানেন যে ইসালের পার্টনারশিপে চলে আমার আগে অনেকগুলো পেজ নষ্ট হয়েছে এই কারণে একটু কৌশলী অবস্থান নিচ্ছে দর্শক মানে সেই ঘটনার জের ধরে এবার ইরান দীর্ঘদিন যাবৎ আমাদের ভেতর যে ক্ষোভগুলা জমা ছিল বা পোষা ছিল সেগুলোকে নিয়ে কাজ করতে শুরু করেছে ইরানের প্রেসিডেন্টের জন্য বা আয়তুল্লাহ খামিনির জন্য অন্তর থেকে দোয়া আল্লাহ যেন তাদের এই বক্তব্যগুলোকে সত্যিকারে বাস্তবায়ন করার জন্য তাদেরকে সেই তৌফিক দান করে আপনার ইসালের হামলার এই পর্যায়ে যখন ইসাল নতুন এক ছক করছে এবার নতুন হুঁশিয়ারি দিয়েছে আমাদের আয়তুল্লাহ খামিনী সাহেব তিনি বলছেন আত্মবিশ্বাসের সহিত যে এইবার আমাদের সেই পবিত্র মসজিদও আমাদের কী বলা হয় যে কন্ট্রোলিংয়ে আসবে ইনশাল্লাহ শীঘ্রই এই মসজিদটা মুসলিমদের হাতে যাবে এবং সেদিন সারা পৃথিবী আনন্দ উদযাপিত করবে আর এই মুহূর্তে এসে পশ্চিমাদের নতুন করে যে নিষেধাজ্ঞার একটা খড়গ আসতে যাচ্ছে আপনারা গতকালকে আমার ভিডিওগুলো যারা দেখেন নাই দেখে নেবেন আমেরিকাসহ তাদের মিত্ররা ইসালের পক্ষ হইয়া যে চিন্তা ভাবনা করছে সেই চিন্তাভাবনাটাতে কিন্তু ইরান অবশ্যই খেপেছে আর বারবার যারা সামরিক বিশ্লেষক ছিল তারা কিন্তু বারবার বলতেছিল যে এই যুদ্ধের পেছনের যে স্টোরিটা এটা কিন্তু আমাদের এই মসজিদটা কারণ এরা এদের থার্ড টেম্পল মাউন্ট বানানোর জন্য থার্ড মাউন্ট টেম্পল বানানোর জন্য এটা কিন্তু এই অঞ্চলটার দখলেদের জরুরি ছিল ওই যুদ্ধের আড়ালে এদিক দিয়া পশ্চিম তীরে এবং জেরুজালেমে প্রায় পঁচিশ কি বলা যে একর জমি কিন্তু নতুনভাবে দখল করেছে আমি আমার ভিডিওগুলোতে আপনাদেরকে এভিডেন্স সহ দেখিয়েছিলাম বিবিসির করা প্রতিবেদনে এখন এদের মূল টার্গেটটা কোনটা এটা। এদের কিন্তু মূল টার্গেটটাই হচ্ছে এই জায়গা দাঁত জলকে বরণ করার জন্য তাদের এখানে থার্ড মাউন্ট টেম্পল নির্মাণ করা কিন্তু ইরানের এই ঘোষণায় এবার তাদের সেই স্বপ্নের মধ্যেও আরও একটি কি বলা হয় যে ধাক্কা লাগছে ইরান বলছে যে গা ওই যে যা সেখানে ইসালের গোষ্ঠী যেসব অপরাধ করছে তা কখনো ভুলতে পারবে না বিশ্ব একদিন এই শাসক গোষ্ঠী পৃথিবী থেকে বিদায় নেবে কিন্তু তাদের অপরাধ এবং হাজার হাজার নারী ও শিশুকে গণহত্যার ঘটনা বইপত্রে অবশ্যই লিপিবদ্ধ থাকবে এদিকে ভবিষ্যতে নিজেদের স্বার্থের উপর আর কোনো আঘাত বরদাস্ত করবে না বলেও স্পষ্ট ঘোষণা দিয়েছে ইরান ফের যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার সমুচিত দেওয়া মানে জবাব দেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির শীর্ষ সেনা কমান্ডাররা বেশ কয়েকটি বৈঠক করেছেন আর সেই বৈঠকে ইরানের সার্বভৌমত্বের নিরাপত্তার পাশাপাশি আপনার এই ভূমধ্য অঞ্চলে মানে মধ্যপ্রাচ্যের অঞ্চলে ফিলিস্তিনের ইস্যুটা গা ওজেজা সেই ইস্যুটা এবং আমাদের জেরুজালেম অঞ্চলে এই পবিত্র মসজিদটা নিয়ে আসলে মুখে মুখে সবাই কনসার্ন করলেও এইবার প্রথমবারের মতন ইরান তাদের শক্ত ভূমিকাটা ঘোষণা করেছে আমরা বিশ্বাস করতে চাই যে ইরান এখন থেকে যা বলবে তাই করবে এবং কি এই অঞ্চলেও আমরা ওই দেখছিলাম যে মসজিদের উপর দিয়ে কীভাবে সুন্দর করে উড়া যাচ্ছিলো ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বাস করুন এই দৃশ্য দেখে কি যে শান্তি লাগছে তো সেই দৃশ্যটা আরও একবার দেখতে চাই আমরা চাই যে এটা টোটাল কন্ট্রোলিং জেরুজাল আলমের মধ্যে এটা আমাদের হাতেই চলে আসুক ইনশাআল্লাহ নাকি এটা একটা খুশির সংবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম